আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরাইল ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শক্তিশালী ক্ষেপণাস্ত্র টেকারে আঙুল রাখা ইরানের জানিয়ে দিব ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করল ইরান আর জানিয়ে দিব ইসরাইলি হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানে বলছে ইরানি কমান্ডার এবং আরো জানি দিব ইসরায়েলে পাল্টা হামলার বিষয় যা বলল ইরান এদিকে ইরানের বিভিন্ন শহরে বিমান চলাচল বন্ধ সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণ সর্বশেষ ইরাক সিরিয়াতে বিস্ফোরণের শব্দ ইসরায়েলে বেজে উঠল সতর্কতা সাইরেন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিকারে আঙুল রাখা ইরানের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালা বলেছেন দেশটির পারমাণবিক নীতি ও ডকট্রিনে পরিবর্তন আনার সম্ভব হয়েছে ইসরায়েলের ইরান হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরার টিকারে আঙুল রাখা আছে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়া বৃহস্পতিবার এ কথা বলেন তিনি খবর পার্স টুডের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার জেনারেল আহমদ তালাব আরো বলেন এ ধরনের হুমকি নতুন কিছু নয় অবৈধ ইহিদুবাদী ইসরায়েলে বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসে তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসীর পদক্ষেপ গ্রহণ করছে জেনারেল তালাব বলেন ইসরাইলের পারমাণবিক কেন্দ্রগুলিকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজন সব রকম তথ্য ওপঅত আমাদের হাতে রয়েছে তিনি আরো বলেন ইসরাইলে ইরানের পারমাণবিক স্থাপনা করে ধরনের হামলা চালানো হলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানো হবে তিনি বলেন আঘাত করে পারপার যুগ শেষ হয়ে গেছে ইরানের বিরুদ্ধে কোন আগ্রাসন চালালে সন্ত্রাসী বাহিনী এর উপযুক্ত জবাব দেবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর এমন আ থানবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করল ইরান ইরানের রাষ্ট্র টিভি জানিয়েছে শুক্রবার জিএম সাড়ে বারোটার দিকে দেশটির ইস্পাহানের আকাশে তিনটি দেখা যায় রয়টার্স জানায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আকাশে সেগুলো ধ্বংস করা হয় এগুলো ইসরায়েলি ড্রোন করা হচ্ছে এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফরাজ জানায় ইস্পাহানের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইস্পাহান প্রদেশে একটি বড় ঘাঁটি এটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে এদিকে ইসরায়েলে হামলার পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে খবর ছড়িয়েছে তেহরান তা অস্বীকার করছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম আর আই আইবি বলেছে নিরাপত্তা পরিষদের প্রেস অফিসে কিছু বিদেশি গণমাধ্যম রিপোর্ট অস্বীকার করছে যে কাউন্সিলে জরুরি বৈঠক ডাকা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি আই আর সূত্র উদ্বিত করে বলেছে ইস্পাহানের পারমাণবিক স্থাপনার সম্পূর্ণ নিরাপদ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলি হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানে বলছে ইরানি কমান্ডার কথিত ইসরায়েলি হামলা ইরানের কোন ক্ষতি হয়নি বলে দাবি করেছে দেশটির এক সিনিয়র কর্মকর্তা শুক্রবার ভোর হাতে এ দাবি করেন ইরানি সেনাবাহিনীর টার্গেট করে ইরানি বিমান প্রতিরক্ষা সিস্টেমের জব্দ তিনি বলেন ইরানি সামরিক বাহিনী ওই এলাকার বেশ কয়েকটি সন্দেহজনকে বস্তুকে গুলি করে উপপাতিত করছে তিনি বলেন বিস্ফোরণের কোনো দুর্ঘটনা বা ক্ষতি হয়নি এদিকে ইরানের আধা সরকারি বেহৎ নিউজ এজেন্সি এজেন্সি জানিয়েছে ইস্পাহ নগরী এখন পুরোপুরি শান্ত এবং নিরাপদে রয়েছে টেলিভিশনে বলা হয়েছে লোকজন তাদের অস্বাভাবিক জীবনযাপন করছেন নগরীর প্রধান প্রধান এলাকায় যানবাহনের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে এর আগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত হেনেছে বলে এবিসি নিউজ জানায় এছাড়া সিরিয়া ও ইরানকেও হামলা চালিয়েছে ইসরায়েল ইরান তার দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করছে ইরানি মিডিয়ার খবরে ইসবাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে ইরানি বিমানবন্দর ও বিমান চলাচল কোম্পানির খবর অনুযায়ী তেহরান ইসবাহান অশিরাস বিমানবন্ধরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইরানি পত্রিকার খবরে বলা হয়েছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে ইরানের ফার্স্ট সংবাদ সংস্থা জানিয়েছে ইস্পাহান নগরীর বিমানবন্ধরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এর কারণ জানা যায়নি সংবাদ সংস্থাটি জানায় বিস্ফোরণের কারণ নিয়ে অনুসন্ধান চলছে এবিসি নিউজে বলা হয়েছে মধ্য ইরানের ইসপানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর দক্ষিণ সিরিয়ার আসওয়াদা এলাকায় এবং ইরানের বাগদাদ ও বাবিল এলাকায় শুক্রবার সকালে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইসরায়েলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান ইজরায়ে একটি ক্ষেপণাস্ত্র ইরানের আগাথানে এসে বলে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার পর দিয়ে বিদ্রোহwidetildeবার খবর প্রকাশ করছে সিবিএস নিউজ কিন্তু ইরানি এক কর্মকর্তা এই খবরে উড়িয়ে দিয়ে বলেছেন ইরানের কোনো ক্ষেপণাস্ত্র আগাথানেনি ওই কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন ইরানের মধ্য অঞ্চলের শহর এনসাবের একটি বিমান বিস্ফোরণের দেশ শব্দ পাওয়া গেছে তার কারণে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হইঠে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি এদিকে ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি নাগরিক আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রকাশ করা হয়েছে গত শনিবার রাতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে ইরান জানিয়ে এক সপ্তাহ জুড়ে বিশ্ব রাজনীতি চরম উত্তেজনা বিরাজ করছে ধারণা করা হচ্ছে ইসরায়েল যে মুহূর্তে ইরানে পাল্টা হামলা করতে পারে আর তাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ এক যুদ্ধ ইরানের বিভিন্ন শহরে বিমান চলাচল বন্ধ সিরিয়া ইরাকেও বিস্ফোরণ ইরানের ইস্পাহান শহরে বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এরপরে ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি ঘুরিয়ে দেওয়া হয়েছে আকাশ উন্নয়নরত ফ্লাইটও এছাড়া সিরিয়ার সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকের বিস্ফোরণের খবর পাওয়া গেছে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা বিবিসি বলছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করছে বলে দুই মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছে ইরানের রাষ্ট্রের সংবাদ

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে রয়টার্স নিউজ এজেন্সি বলছে ইস্পাহান্স ও তেহরান সহ ইরানের প্রধান শহর বাণিজ্যিক ফ্লাইট চলাচল করা হয়েছে বলে দেশটির মিডিয়া রিপোর্ট বলছে এছাড়া ভিত্তিক এয়ারলাইন্স এমিনেটর্স এবং ফ্লাইট দুবাই শুক্রবার ভোরে পশ্চিম ইরানের ওপর তাদের ফ্লাইটগুলোকে ডাইভার্ট করা শুরু করছে এদিকে সিরিয়ার সামরিক অবকাঠামোগুলোর বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাদিরা ইরানের সরকারি বার্তা সংস্থা আই এ সিরিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পর এক হয়েছে। আদ্র ও আল থানা সামরিক বিমানবন্দর ও আদ্রা শহর এবং দক্ষিণ সিরিয়ার কাফার গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটিলেন হামলাও চলছে এদিকে ইরাকের বাবেলের আল ইমাম এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা সিরিয়ার ইরানের প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরা ভূখণ্ডে তিনশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান যদিও বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এর করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রশাসন ইরাক সিরিয়াতে বিস্ফোরণের শব্দ ইসরায়েলের সতর্কবার্তা সাইডেন সিরিয়ার ইরান কনসুলেটে ভবনে ইসরায়েলি হামলার জবাব গত শনিবার দিয়েছে ইরান তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় তেহরান তারপর থেকে ক্ষোভে ফুসেছিল ইসরায়েল পাল্টা জবাবের বিষয় বহু আলাপের পর শেষ পর্যন্ত ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির ইস্পাহানের শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার পাশাপাশি ইরান স্থানীয় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে তবে তেহরান জানিয়েছে ইস্পাহানের পরমাণু ক্ষেত্র নিরাপদেই আছে এদিকে আজ শুক্রবার সকালের কাছাকাছি সময় সিরিয়ার সামরিক হাঁটিতে চালানো সিরিজ হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনা এ খবর দিয়েছে দক্ষিণ সিরিয়া আর আল থানা সামরিক বিমানবন্দরে এই হামলা চালানো হয় এদিকে ইরাকের আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই ঘটনার মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলের সতর্কতা সাইরেন বেজে ওঠে যদিও শুক্রবার ভোরে বেজে ওঠা সাইরেনের পর ফসল বা মিথ্যা অ্যালাম বলে দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী সূত্র আল জাজিরা